গভীর জঙ্গলে এক শিয়াল তার দুটি ছানা নিয়ে থাকত। শিয়ালটা অন্য শিয়ালের মতো চালাক ছিল না, সে ছিল একটু বোকা টাইপের। তাদের ঘর থেকে একটু দূরেই থাকত এক বাঘ। বাঘটা ছিল ভীষণই দুষ্টু আর চালাক স্বভাবের। হঠাৎ করে একদিন শিয়ালটা সেই বাঘের ওখানে এলো আর বলল, বাঘ মামা, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে ভাগ্নে বলতো, আমি থাকতে কার এত সাহস যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বল দেখি শুনি। সমস্যাটা হলো, আমার জমানো যেসব খাবার ছিল সেগুলো সব আজই শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করে না আনি তাহলে তো আমার ছোট ছোট ছানারা না খেয়েই থাকবে, সেজন্য আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে যাবি, এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা দেখো, আমি আমার ছোট ছোট ছানাদের নিয়ে তো আর শিকারে যেতে পারবো না, তাই আমি ভাবলাম শিকারে যাওয়ার আগে আমার ছানাগুলোকে তোমার কাছেই রেখে যাই, আর শিকার শেষে বাড়ি ফেরার পথে আমি আমার ছানাগুলোকে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এইটুকু কাজ যদি ভাগ্নের জন্য না করতে পারি তাহলে আমি আবার কিসের মামা হলাম তোর? এটা নিয়ে তোর ভাববার প্রয়োজন নেই। তুই যখন শিকারে যাবি তখন থেকে তোর ছানাদের দেখে রাখার দায়িত্ব আমার। আমি থাকতে তোর ছানাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মামা তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে বিশাল একটা চিন্তার থেকে বাঁচালে। ছানাগুলোকে তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার ছানাদের নিয়ে বাঘের ওখানে আসলো। তখন বাঘ শিয়ালকে দেখে বলল, কে রে ভাগ্নে, খুব জলদি চলে এলি তুই। তোর ছানাগুলো তো দেখতে অনেক সুন্দর, বেশ নাদুস নুদুস। তুই এদের আমার কাছে নিয়ে এসে একদম ঠিক করেছিস, এদের সাথে আমার সময় ভালোই কাটবে। হ্যাঁ মামা, আমার ছানারা অনেক ক্ষুধার্ত, তাই তাড়াতাড়ি ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি ওদের কিছুক্ষণ দেখে রাখো, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে করার কোনো প্রয়োজন নেই, তুই ধীরে সুস্থে খাবার খুঁজে নিয়ে আয়। আর বেলা থাকতে থাকতে তো তোকে আবার ফিরে আসতে হবে নাকি? হ্যাঁ মামা, তাহলে আমি শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম, তুমি আমার ছানাদের একটু দেখে রেখো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যেতেই বাঘের শিয়ালের ছানাদের মাংস খাওয়ার ইচ্ছে হলো। তখন সে মনে মনে বলল, আজকাল বনে শিকার ধরাটা অনেক কষ্টের ব্যাপার, আর হরিণদের তো আর সহজে নাগাল পাওয়া যায় না। হঠাৎ করে বাঘের মাথায় একটা বুদ্ধি এলো। তখন সে মনে মনে বলল, আমি কতই না বোকা, নিজের সামনে নাদুস নুদুস খাবার রেখে অন্য শিকারের কথা চিন্তা করছি। আজকে এদের মধ্যে একটিকেই খেয়ে ফেলি, আর শিয়াল আসলে বলবো ওর একটি ছানা হারিয়ে গেছে। যেমন ভাবা তেমন কাজ, বাঘ অমনি শিয়ালের এক ছানাকে ধরে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর শিয়াল শিকার করে বাঘের গুহার সামনে ফিরে আসলো। তারপর শিয়াল দেখল তার দুটি ছানার ভেতরে একটি ছানা সেখানে নেই। তখন সে বাঘের কাছে জিজ্ঞাসা করল, বাঘ মামা, বাঘ মামা, আমার অন্য ছানাটা কই? তাকে তো এখানে দেখছি না। কি বলিস ভাগ্নে, যখন তুই শিকার ধরতে রওনা দিলি তখন তো তোর একটা ছানা তোর পিছু পিছু চলে গিয়েছিল, কিন্তু পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটা তোর কাছেই আছে, এই ভেবে আমি আর খোঁজাখুঁজি করিনি। না মামা, আমার ছানা তো এখানেই ছিল, এখান থেকে তো তারা আমার সাথে যায়নি। তাহলে ভাগ্নে, আমি কি তোকে মিথ্যা বলছি? আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে শেষ পর্যন্ত অবিশ্বাস করলি, আমি কি তোর সাথে এমনটা করতে পারি? তখন বোকা শিয়াল কিছু না বুঝেই তার অন্য ছানাকে নিয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে গেল। কিছু পথ চলার পর তার দেখা হলো এক বাদরের সাথে। তখন বাদর জিজ্ঞেস করল, কি হয়েছে শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকার ধরতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি আমার একটা ছানা গায়েব। বাঘ বলেছে আমার ছানা নাকি আমার পিছুই গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। বলো কি ভাই, ও তোমাকে ঠকিয়েছে, আমি ওই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন দেখি সে তোমার ছানাকে খেয়ে নিয়েছে।
শিয়াল তখন বাঘের চালাকি বুঝতে পারল। সে তখন বাঘকে শাস্তি দেওয়ার কথা ভাবল আর সেখান থেকে তার একটি ছানাকে নিয়ে চলে আসলো। ওই বাঘ বেটাকে আজই একটা উচিত শিক্ষা দিতেই হবে, কিন্তু কিভাবে? হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। শিয়াল তখন বনের ভেতর থেকে একটা খরগোশ শিকার করল। তারপর সেই খরগোশে বিষ মিশিয়ে বাঘের গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর শিয়াল বাঘের ওখানে পৌঁছাল। বাঘ তখন শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? আজ যে শিকার ধরে একেবারে আমার এখানেই চলে এলি। হ্যাঁ মামা, আমি ভালো আছি। আজ আমি অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা জীবজন্তু, তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ খাওয়াতেই পারি না। কি বলিস ভাগ্নে, তোকে অনেক ধন্যবাদ। তুই যে আমার কথা মনে রেখেছিস এটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি তাড়াতাড়ি ওটা খেয়ে নিচ্ছি, তুই ওটা আমার সামনে রাখ। শিয়াল তখন সেই বিষ মাখা খরগোশটি বাঘের সামনে রাখল। বাঘ তখনই সেই বিষ মাখানো খরগোশটি খেয়ে ফেলল। বাঘনে, এটা তুই আমাকে কি খাওয়ালি? আমার চোখ মাথা কেমন জানি করছে। বেটা দুষ্টু বাঘ, তুই আমার আদরের ছানাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যে বলেছিলি, তাই আমি তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। বাঘ তখন শিয়ালের সামনে বিষের প্রভাবে মারা গেল। এভাবে শিয়াল তার ছানা হারানোর প্রতিশোধ নিল।